হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো নতুন ভিডিওটা নিয়ে আবার হাজির হয়ে গেলাম। তো গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে অনেকগুলো বাজার নিয়ে এসেছিল, তো এখন সেই বাজারগুলোকে দিয়ে কি করব না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। যেহেতু রমজান মাস চলতেছে, তো ভাবলাম যে ফ্যামিলি সবাই একসাথে হয়ে একদিন ইফতার করব। আর আমাদের সকল মহমরবি যারা চলে গেছেন দুনিয়া ছেড়ে, তাদের সিলায় আমাদের পাড়া প্রতিবেশী এবং মসজিদ মাদ্রাসাগুলোতে একটু ইফতারের ব্যবস্থা করেছি, সেই জন্যই এই আয়োজনগুলো আমাদের করা। তো এই তো মাহার পাপা এখন নিচে চলে এসেছে বাবুচি আঙ্কেলের সাথে হেল্প করার জন্য। আর ওনার খাবার কিন্তু অনেক টেস্ট হয়, এর আগেও কয়েকবার আমরা রান্না করিয়েছি ওনার থেকেই, তো ওনার রান্না ভালো। এই তো তারপর আমি আবার পাশের বাসার ছাদে চলে আসলাম। এখানে গাছে নাকি আঙুর ধরেছে সবাই বলতেছিল, তো তার জন্য আমি দেখতে চলে আসলাম। তো এসে দেখি মাশাআল্লাহ গাছটায় আর কি থোকায় থোকায় আঙুর ধরে আছে। তো আমি এর আগে এরকমভাবে আঙুরের গাছ কখনোই দেখিনি, সেই জন্য একটু দেখতে চলে আসলাম আর কি। তো ভালোই লাগলো গাছটাকে দেখে। তারপর আবার নিচে চলে আসলাম, এসে দেখি রান্নাটা প্রায় শেষ, এখন খাবারগুলোকে সব বেড়ে নিচ্ছে, এখন আমরা এগুলোকে উপরে নিয়ে যাব। যেহেতু আমার বাসার নিচে এটা রান্না হয়েছে সেই জন্য। আর এদিকে তো মাহাও চলে আসলো দেখার জন্য যে আমি এতক্ষণ বাসায় আসছি না কেন, কি করছি, তো দেখতে চলে আসলো। তারপর ও একটু দুষ্টামি করে দেখছে যে খাবারগুলো কোথায়, তারপরে দেখলো যে খাবারগুলো সব কিছু বাড়া হয়ে গেছে। তো তারপর আমরা এখানে প্যাকেট করার কাজে লেগে গেলাম। তো দেখতে পাচ্ছেন একে একে প্রায় অর্ধেকটা প্যাকেট হয়ে গেছে মাশাআল্লাহ, এখন সব কিছু চলে যাবে তাদের গন্তব্য স্থানে। তো এখানে এই যে মাহার পাপাও সাথে সাথে করে দিচ্ছে, এগুলো প্যাকেট করে নিচ্ছে, কিছু প্যাকেট দিয়ে দিবে মসজিদে, কিছু মাদ্রাসায়, এবং আমাদের যে আত্মীয় স্বজন আছে তাদের মাঝেও দিয়ে দেওয়া হবে। কিছু প্যাকেট আমরা আলাদাভাবে করব, সেগুলোকে আমরা বাইরে নিয়ে যে কিছু লোকদেরকে দিয়ে দিব। আর কিছু প্যাকেট এখানে আমরা এই যে নিয়ে এসেছি আমাদের বাসার যে আর কি ভাবিরা আছে তাদেরকে দেওয়ার জন্য, তো সবাইকে দেওয়া হচ্ছে। আমার বাসার আশেপাশে যে আপারা থাকে কিংবা যারা থাকে তাদেরকেও কয়েকটা প্যাকেট আমি দিয়ে আসবো এখানে। আর এই টাইমগুলোতে কাজ একটু বেশি হলেও কেন জানি না প্রচুর ভালো লাগে, কারণ সবাই একসাথে হয়ে একটা জিনিস করা কিংবা সবাই একসাথে একটা জিনিস খাওয়া খুবই ভালো লাগে। আর এইখানে আমরা এক না দুইটা করে প্যাকেট করেছি, যেন একটা পরিবারে যেই হোক না কেন দুইটা প্যাকেট খোলার পরে সবাই একটু একটু করে খেতে পারে, আর যথেষ্ট পরিমাণে খাবার দিয়ে দেওয়া হয়েছে। আমি এসে দেখলাম মাহার পাপা যেই প্যাকেটগুলো রেডি করেছিল মসজিদ বা মাদ্রাসার জন্য সেই প্যাকেটগুলোকে নিয়ে চলে গিয়েছে অলরেডি। তারপর আমরা এখানে ইফতারের প্রিপারেশন নিচ্ছি, সবাই একে একে বসে গেলে ইফতার করার জন্য। তো এখানে সমস্ত সব কিছু আমরা সাজিয়ে রেখেছি, যেহেতু আজ আর ভাজা পড়া আইটেমটা রাখছি না। তো সামনে ফল আর হচ্ছে শরবত, কয়েক রকমের শরবত করা হয়েছে আজ, যেহেতু প্রচুর গরম সেই জন্য আর কি এই আইটেমটা করা। আজকের এই আয়োজনটা কেমন হলো সবাই কমেন্ট করে জানাবে। তো ভিডিওটা আর বড় করছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।